লাস্ট 4-5 বছর ধরে হ্যাঁ, ট্রু স্টোরিটা খুব টপ গাজী থেকে ট্রেন্ডিং এ স্টার্ট আছে, হয়েছিল, টপ ট্রেন্ডিং গাজী, এ তারপরে ওইটা মিশন মাজনু, দেন শেরশা, উড়ি, প্রচুর 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 দেন প্রচুর এইটা তো বেশ ভালো। আর বিদ্যুৎ জামাল ভালো আছে, অ্যাকশন লাগে। ভালো হবে, ক্লোজ ইয়েস কম্বাইট দারুণ হবে সেটা ইয়েস দেখা যাচ্ছে। ইয়েস হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ রেড বাটনটা ক্লিক করে দিন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, কিছু কখনো কখনো কোশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে নিজে আপনাদের মতামত জানাতে পারেন। আর একটা কথা বলতে চাই, যে আপনারা আমাদের ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন, সেটা ফেসবুকে হোক বা হোয়াটসঅ্যাপে হোক। তো এতে আপনাদের বন্ধুরা, বন্ধু বান্ধবরা বলুন, আত্মীয় স্বজনরা বলুন, আমাদের রিভিউ দেখতে পারবে, হয়তো আমাদের রিভিউ থেকে কোনো নতুন গল্প বা নতুন সিনেমার কথা একদম, জানতে পারে হ্যাঁ, এতে। আর আমরা খুব ইনিশিয়াল স্টেজে আছি, চ্যানেল গ্রোথের জন্য খুব হেল্প করবে, খুব হেল্প করবে। আর এদের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকে আমরা একটা আই থিঙ্ক হিন্দি মুভি টিজার রিয়াকশন করব, আচ্ছা, IB71। ওকে, তো আমি জানি না, একটা টি সিরিজ থেকে টি সিরিজ প্রডিউস করছে, ডাইরেক্ট করেছে সংকল্প, প্রডিউস টি সিরিজ। আর কাস্টিংয়ে আছে আপনার বিদ্যুৎ জামওয়াল, সংকল্প, অনুপম খের, সংকল্প রেড্ডি, আচ্ছা, মানে সংকল্প রেড্ডি ডাইরেক্ট করেছে, অনুপম খের বিদ্যুৎ জামওয়ালের কাস্টিংয়ে আছে, ফার্স্ট আরও টাইম অনেকেই আছে কাস্টিংয়ে। বাট এটা টপিকটা ব্যাপারে আমি জানি না, এটা টিজার বেরিয়েছে, তো দেখা যাক। দেখ কোন আর্টিকেল মেবি 71 মেবি মনে যেমন হলো, আর্টিকেল ফিফটিন আমার ওই ওটাই টাইপের মনে কোনো হলো ফার্স্ট আর্মি বা শুনে। কোনো গভর্নমেন্টের কিছু একটা। অ্যাটলিস্ট আমার এরকম কিছু হ্যাঁ, আমার ওরকমই কিছু ধারার একটা কথাই ধারণা, মনে আর হলো বিদ্যুৎ জামাল আছে তো আমার মনে হচ্ছে এরকম কোনো একটা। হতে পারে, হ্যাঁ, আমরা নাম দেখে এরকম প্রেডিক্ট করি। তো দেখা যাক কি করিস। একদম जो तुम कह रहे हो वो कहना आसान है लेकिन एग्जीक्यूट करना मुश्किल। ऐसा ऑपरेशन तो दुनिया के इतिहास में पहली बार हो रहा होगा। इस प्लान में हम खुद अपनी गर्दन उनके हाथ में दे रहे हैं। तुम्हें लगता है पाकिस्तान इतना बेवकूफ है? नहीं सर, पर हम उन्हें बेवकूफ बनाएंगे। पाकिस्तान को हमारी असलियत पता चली तो हमला होगा। आप सिर्फ इंडियन पैसेंजर्स हैं और हर हाल में सिर्फ पैसेंजर्स ही रहेंगे। ফ্লাইটটা দেখলে? না, 12ই মে। ওকে, এটা কি ওটিটিতে হচ্ছে? না মনে হয় টি সিরিজ থেকে করছে, তো চেঞ্জ করবো না, পরে বলবে হ্যাঁ ওটিটিতে হচ্ছে। না, এটা ডাইরেক্ট থিয়েটারই আসছে। ওকে, তো বেশ এইরকম ট্রু স্টোরি বেশ বেরোচ্ছে, এখন বা খুব মিশন লাস্ট মাজনু লাস্ট বেরোলো না, মানে আমার মনে হয় লাস্ট 4-5 বছর ধরে হ্যাঁ, ট্রু স্টোরিটা খুব টপ গাজী থেকে ট্রেন্ডিং স্টার্ট এ হয়েছিল, আছে, টপ গাজী, ট্রেন্ডিং এ। তারপরে ওইটা মিশন মাজনু, দেন শেরশা, উড়ি, প্রচুর 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 দেন প্রচুর এইটা তো বেশ ভালো। আর বিদ্যুৎ জামাল ভালো আছে, অ্যাকশন লাগে। ভালো হবে, ক্লোজ ইয়েস কম্বাইট দারুণ হবে সেটা ইয়েস দেখা যাচ্ছে। ইয়েস কমান্ড দেখে সবাই বুঝে গেছে। আর অনুপম খের আছে, যেখানে ন্যাচারালি যেরকম করে একটা সিওর ভূমিকা পালন করবে, কমান্ডিং অফিসার বা কিছু। মানে ব্যাপারটা হচ্ছে এই সব সিনেমাগুলোতে একজন হবে লিড, মানে লিড মানে কি অ্যাজ আ লিডার, যে তোমার ডাইরেক্ট কাজগুলো করবে, করবে, যে ডাইরেক্টরের মতো আর কাজ একজন করবে, করবে পিছনে থাকবে, যে ফোনে হ্যাঁ, বা কেউ নেটে, যে তোমার অপারেট হ্যাকিং করবে, বা অপারেশন একজন বা থাকবে, হ্যাঁ অপারেটিং এ, এটা একজন থাকবে, যে ফিল্ডে থাকবে, ফিল্ডে থাকবে। তো এরকম ক্যারেক্টার, মানে পার্টিকুলার যে কোনো এরকম ধরনের মুভি বলো বা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে আমাদের এই কয়টা ক্যারেক্টার দরকার দরকার হয়, পড়ে একটা মিশন যে কমপ্লিট করার জন্য এই রকম একজন দরকার ফিল্ডে পড়ে। থাকবে, একজন আর এটা একদম মনে হলো মেবি কিছু যুদ্ধের সময় কিছু ইন্ডিয়ান পাকিস্তানে হয়তো ছিল, তাদেরকে আনার ব্যাপারটা বললো না, যে তোমরা প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারই থাকবে। আই থিঙ্ক আইদার কিছু কমান্ড, মানে আর্মির লোককে নিয়ে যাচ্ছে প্যাসেঞ্জার বানিয়ে,
বা ওখান থেকে উদ্ধার করে মুখোশ পরিয়ে আর্মির লোকদেরকে নিয়ে গিয়ে ওখানে কোন একটা, আর প্রত্যেকটা এজন্যই বললো, এজন্যই বললো কি তুম পাকিস্তান কো বেবকুফ সমঝা হ্যায়, কারণ তো বেবকুফ বানায়েঙ্গে, তো ব্যাপারটা ওটাই, আর্মিদেরকে এরকম করে নিয়ে গিয়ে ওখানে কোন মিশনটাকে কমপ্লিট করবে, যেমন আমরা ট্রোজান হর্স যে যে কনসেপ্টটা সেটা হয়তো করার চেষ্টা করছে, বাট হ্যাঁ ট্রেলার না বেরোলে স্টোরিটা অতটা ভালো বুঝতে পারবো না, স্টোরি তো মানে ডাইরেক্টরের একটু বাইন্ডিংস আছে, তুমি যা ইচ্ছা দেখাতে পারবে না, তো আর আমরা খুব ইন্টারেস্টিং লাগলো টিজারটা, আর যা বললাম ভালো অ্যাক্টিং আর ভালো অ্যাকশন আমরা এক্সপেক্ট করছি এখান থেকে, আর যেহেতু ট্রু স্টোরি আমরা ইয়ে করছি যাতে মানে ট্রু অসাধারণ লাগবে, আর মানে দেখে অ্যাকশনে সবটাই ট্রেন্ড, তো মানে ওটাকে রিয়েলিটি মানে একটা রিয়েলিটি চেক দিতে অসুবিধা হবে না, যে হ্যাঁ ওকে আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আর পছন্দ হলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আর কোন ভিডিও আমরা রিঅ্যাকশন বা রিভিউ করতে পারি সেটাও কমেন্ট বক্সে সাজেশন দেবেন, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।